আসসালামু আলাইকুম। আমি পাবনা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকেই আফরোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার সেই ফ্রকটা নিয়ে এসেছি, বেবি ফ্রকটা। গতদিনে সেলাই ভিডিওটি দেখিয়েছিলাম, তো জোড়া কাটওয়ার্কের ডিজাইনটা ছিল, সেটা কমপ্লিট করে নিয়ে আবার আপনাদের সামনে এসেছি। এটাতে একটু জোড়ালো এলো পাথারি ফুল দিয়ে একটু কাজ করব, দেখতে হয়তো অনেকটাই ভালো লাগবে। তো আমি ড্রয়িং করে নিব, এটা ফ্রি হ্যান্ডে একটু ড্রয়িং করে নিব, ইচ্ছে মতো বাচ্চাদের ড্রেস। এলো পাথারি একটু লতা পাতা দিলে দেখতে বেশ ভালো লাগবে। এখানে একটু গ্লিটার জেল পেন হলে বেশি ভালো হতো, তো আমার কাছে সেটা নেই। এখন বাচ্চাদের ড্রয়িং পেন্সিল ছিল, সিম্পল পেন্সিল, তো আমি সেটাই ইউজ করেছি। এতেই মোটামুটি বেশ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু সেলাইয়ের সময় দেখলাম হাতের ঘষা লেগে লেগে রঙগুলো আসলে উঠে যাচ্ছে, তবু অল্প কাজ, এজন্য এটা একটু হাতে একে একেই করে নিব, যেটুকু মুছে যাবে সেটুকু। আমি একটা গোলাপের শেপ দিলাম আর কি। তো এই ফুলগুলো কিন্তু বিভিন্ন ড্রেসেই করা যায়, বড়দের পোশাকগুলোতেও কিন্তু করা যায় এই গোলাপের শেপ, আর এটা বিভিন্ন ধরনের সেলাই দিয়ে করা যায়। আমি একটু মন গড়া লতা পাতা ছিটানো ফুল দিয়েই নিলাম জামাটাতে, আর এটাতে আমি সেলাই করব রেশমি সুতা দিয়ে, যেটাকে আমাদের এখানে অবশ্য বলে এটা সিল্ক সুতা, তো এক এক রকম নাম এক এক জায়গাতে। তবে এই সুতাটা দিয়ে সেলাই করা অনেক কঠিন, অনেক কঠিন বলতে মানে একটু ঝামেলাকর। যারা নতুন কাজ করেন তারা কিন্তু এই সুতা দিয়ে কাজ করতেই চান না। আমার কর্মী আপু আছেন, ওরা এই সুতা দিয়ে কাজই করতে চায় না, কিন্তু বিশেষ করে এগুলো এই সুতার সেলাই কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে, বেশ ভালো লাগে। যেমন সফট হয়, কাপড়ের ওজন কিন্তু তেমন হয় না, আবার কাজটাও কি সুন্দর, একটু মানে কি বলবো, এটা আসলে গ্লেজ দেয় আর কি, ভালো গ্লেজ দেয় সুতি সুতার চাইতেও। তবে সুতি সুতাও গ্লেজি সুতা হলে কিন্তু সেলাইটা আবার দেখতে তখন ভালো লাগে। তবু কিছু কিছু সেলাই আছে যেগুলো রেশমি সুতাতেই মানায়, তো এগুলো আমি রেশমি সুতা দিয়ে কাজ করবো। তবে তো শুধু রেশমি সুতাই হবে না, ডালগুলো দিব একটু জলপাই কালার, মানে সেলাই করতে করতে যেটা ভালো লাগবে সেটা দিব। তো আমার এটা আঁকানো হলো, আর নিচের দিকে আমি কিন্তু বেশি আঁকাবো না, শুধু দুইটা গোলাপের শেপ দিব সামনে, এতটুকুই। একেবারেই ছোটো বাচ্চার জামা যেহেতু, সেহেতু অতটুকু আর করব না, সিম্পল কাজই থাকবে। তো এই ডিজাইনগুলো দিয়ে কিন্তু নিজেরা কাজ করে নিতে পারেন। আমার ড্রয়িং করা হয়ে গেছে, এই যে দেখতে বেশ ভালোই লাগছে ড্রয়িংটা। গোলাপের শেপটাও আমি কিন্তু এর আগেও এঁকেছি অনেকভাবে, তো আজকে একটু আলাদা করেই দিলাম, তো দেখতে কিন্তু ভালোই লাগছে। মোচর গোলাপ, ডালিয়া, এগুলো কিন্তু আবার এই রেশমি সুতাতেই বেশি মানায়, আর এটা আমি ওই সুতাই কাজ করব। তো দেখছিলাম একটু কোন সুতা দিলে বেশি ভালো লাগবে, তো সাদা সুতা দিয়ে একটু রাউন্ড করতে চেয়েছিলাম, তো সেটা আর আমার কাছে ভালো লাগছে না, দেখতে ভালো লাগবে না, একজন্য ওটা দিব না। আমি রেশমি সুতা দিয়ে যতটুকু কাজ করা যায়। তবে এই ক্রিম কালারটা, ক্রিম না বিস্কিট না কেমন যেন একটা মাঝামাঝি কালারের রেশমি সুতাটা, আর একটা হলো
গোলাপি কালার, দুটাতেই দেখছি কাপড়টাতে বেশ ভালোই মানাচ্ছে, সেলাই করলে আমার মনে হয় দেখতে অনেক সুন্দর হবে। তো আসলে এক এক দিন এক এক রকম ডিজাইন নিয়ে এসে সেলাই করাটা, মানে একেবারে কমপ্লিট করাটা হয় না, অনেক বড় ভিডিও হয়ে যায় আর অতটুকু সময় আসলে করতেও পারি না। আমাকে এক আপু কমেন্ট করে বলেছেন যে আসলে যখন যে ভিডিওটি দিব পুরাটা কমপ্লিট করে দিলে বেশি ভালো হয়, কিন্তু আপু আমিও বুঝতে পারি যে পুরাটা দিলে দেখতে বেশ ভালো লাগে ভিডিও, কিন্তু সবটুকু কাজ একসাথে করার অতটুকু সময় হয় না, কারণ ভিডিও করে কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, যে কাজটা অল্প সময়ে সারতে পারবো সেটা অনেক সময় লাগে। এজন্য আমি একটু একটু করে দেখাচ্ছি, এক এক দিন এক এক ভাবে দেখাচ্ছি, একটা ড্রেসের উপরেই, যদিও হচ্ছে আপনারা বিরক্ত হবেন না। আর ভিডিওতে যে কথাগুলো বলি, কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি পর্যন্ত যারা চলে এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন অনুরোধ জানাচ্ছি। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন এটা কেমন হলো, কেমন হচ্ছে কাজ বা ভিডিও, আপনাদের কেমন লাগে, কতটুকু উপকারী বা আপনাদের হয়। আর এরকম ডিজাইন আপনাদের ভালো লেগে থাকলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আমি সেলাইটি দিচ্ছি হলো গিট ভরাট দিয়ে, সবটুকুই গিট ভরাট দিয়েই আমি শেষ করব। তো সেলাই করতে করতে পাতাগুলো গিট ভরাট দেওয়ার ইচ্ছা আছে, তবু দেখবো সেলাই করে দেখবো সেটা কেমন লাগছে, তবে আমার মনে হয় গিট ভরাট দিয়ে পুরোটা কমপ্লিট করলে দেখতে বেশ ভালো লাগবে। আর পুরাটাই এভাবে যেহেতু কাজ করব সেহেতু আর সবটুকু দেখাবো না, সামান্য একটুকুই শুধু স্যাম্পল হিসাবে আপনাদের দেখাচ্ছি, কারণ এই পুরো কাজটুকু করতে বেশ সময় দরকার। তবু এই স্যাম্পল যখন আমি তুলছিলাম তখন আফিয়া কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছিল, আমি সেলাই করতেই পারছিলাম না। তো আবিরানিকা ওরাও পড়ালেখা নিয়ে ব্যস্ত, তবু একটু ধরছে, কিন্তু আফিয়া বেশ জ্বালাচ্ছে। তা আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে অনেক কষ্ট হলেও ছোট বাচ্চার দায় দিয়ে কিন্তু বসে থাকলে চলবে না, কাজ শুরু করে দিলে তবেই কাজ হবে। শুধু বসে বসে ভেবে গেলেই হবে না যে আমি উদ্যোক্তা হব, আমি কাজ করব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আমি এতটুকুই দেখালাম, আবার নতুন কোনো কন্টেন্টে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালাম।